السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد شمانت ترتري مندولي أمي حجر وقري প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সমমখে বক্তব্য উপস্থাপন করেছি এখন হজ্জের মাঠে আল্লাহর নবী যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি আপনাদেরকে শুনানোর বিশেষজ্ঞদের হিসাব মতে আল্লাহর নবী তিনটি দিয়েছিলেন। আল্লাহ নবীর ভাষণ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং অর্থবহ এবং দিক নির্দেশনামূলক নবী সাল্ল আলাত আখিরি জামানায় সারা বিশ্বকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক সমাজ ইসলামিক জামায়াত তিনি গঠন করে তাদেরকে তাদের প্রতিনিধিদেরকে হজের মাঠে একত্রিত করে তাদেরকে সামনে নিয়ে এই ওয়ার্ল্ড কনফারেন্সে যে একটি ভাষণ দিয়েছিলেন অর্থবহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি হজ কিন্তু বিশ্ব মুসলিমের একটি ইজতেমা একটি আন্তর্জাতিক একটি কনফারেন্স সারা পৃথিবীর থেকে সকল মুসলিমরা সেখানে অত্যন্ত বিনয়ের সাথে বলে সেখানে উপস্থিত হয় সারা বিশ্বের প্রতি সম্মুখে আল্লাহ করার জন্য তিনি শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলেন প্রায় সোয়া লক্ষ হাজি সেদিন তোমরা যেখানে অবস্থান যেদিন অবস্থান করছো এটি হলো অমন নাহার যে মাসে অবস্থান করছো এটি দুল হাজার মাস তোমরা যে স্থানে অবস্থান করছো এটা হলো হারামের এরিয়া অর্থাৎ সাথে সম্পৃক্ত একটি এরিয়া এই পবিত্র অঙ্গনে তোমার অবস্থান করছো শোনো বহু ঘাত প্রতিঘাত পানি দিয়ে বহু প্রচেষ্টার পরে আল্লাহ রহমতে পূর্ণাঙ্গ একটি ইসলামিক ব্যবস্থাপনা কায়েম হয়েছে এবং এর যে ঘূর্ণনের যে নিয়ম কানুন তা প্রথম দিন পাক যেভাবে সৃষ্টি করেছিলেন সেভাবেই তা চলছে অর্থাৎ পৃথিবী বিকৃত হয়ে গিয়েছিল পৃথিবীর মানুষ বিকৃত হয়ে গিয়েছিল তারা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে গিয়েছিল বহু ত্যাগ বহু চেষ্টার পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ যে ব্যবস্থাপনা চান এই পৃথিবীতে সেই ব্যবস্থাপনায় আমরা ফিরে আসতে পেরেছি মাস হয় তিরিশ দিনে বৎসর হয় বারো দিনে এর মধ্যে তিন মাস হলো হারাবের মাস সালাসুন মোতওয়ালিয়াত তিনটি মাস হল লাগা লাগে একটির পরে একটি প্রথমটি হলো সওয়াল তারপরে দুল কায়দা তারপরে দুল হাজ্জা তারপরে হল রজবে মোদার হে মানুষেরা শুনো তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমার বক্তব্য শ্রবণ করো আলা ফালা তোর যাও বাদে কুফারা অন্য বর্ণনা এসছে বলা আলা ইয়াদ রেবো কুমরে কাবাবাদ মনে রেখো হে মানুষেরা হে লোকেরা তোমরা যারা উপস্থিত হয়েছ তোমরা আমার পরে কাফের হয়ে যেও না ধর্মান্তরিত হয়ে যেও না অন্য ধর্মাবলম্বী হয়ে না। ছেড়ে লিপ্ত হয়েও না এবং তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নামত এসেছে তার কুফুরি কক্ষণ করো না ইয়দ্রেব কুমড়ে যে তোমরা পদ ভ্রষ্ট হয়ে গে নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা কাটাকাটি করবে নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করবে নিজেরা নিজেদের রক্তপাত করবে জেনে রেখে এই কাজটি তোমরা করো না পিতা যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানদেরকে কিছু ওসিয়ত করে যান সেই রকম ওসিয়ত করলেন এবং বললেন নিলা ওরানি আজিতামে ফি হায়াদ আল মেকানিক আমার মনে হচ্ছে যে আমি যেন আর তোমাদের সম্মুখে দ্বিতীয়বার এই জায়গায় কোনোদিন একত্রিত হব না সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমরা এমন হয়ে যেও না যে তোমরা পরস্পর পদভ্রষ্ট হয়ে পড়বে কুফুরিতে লিপ্ত হয়ে যাবে পরস্পর দুর্বল হয়ে পড়বে এমনটা আমি কামনা করছি না আল্লাহ নবী এই ভয়টি করে গিয়েছিলেন অন্য হাদিসে এসেছে বিভিন্ন বিবরণে আল্লাহ নবী বলেছেন এদা রুফে আলাইকুমসাইফ ফালাইয়াং সিল আবাদা যদি তোমরা একবার নিজেরা নিজেদের বিরুদ্ধে তনোয়ার উত্তোলন করো তাহলে সেটা কে পর্যন্ত আর নামবে না আল্লাহ নবী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং কিতাব উপর থাকার জন্য কায়েম নির্দেশ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন নবী সাল সাল্লাম লক্ষাধিক জনতাকে সম্মুখে নিয়ে বললেন আল্লাহ

তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের জন্য তোমাদের পরস্পরের মাল পরস্পরের জন্য তোমাদের পরস্পরের ইজ্জত পরস্পরের জন্য ঠিক এইরকম হারাম এইরকম এই নিষিদ্ধ যেরকম আজকের এই মাস পবিত্র যেরকম আজকের এই দিন পবিত্র যেরকম এই শহর কাবার এরিয়া পবিত্র ঠিক সেরকম মুসলমানের জন্য মুসলমানের মাল মুসলমানের জন্য মুসলমানের যান মুসলমানের জন্য মুসলমানের ইজ্জত ওই রকমই পবিত্র সুতরাং কোন মুসলিম কোন মুসলিমের জানে কোন মুসলিম কোন মুসলিমের মালে কোনো মুসলিম কোন মুসলিমের ইজ্জতে কখনো তোমরা হাত দেবে না আল্লাহ নবী সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে গেলেন এখানে কয়েকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটি জিনিস মৌলিক অধিকারের সাথে জড়িত সেটি হলো মানুষের যান মাল এবং ইজ্জত তিনটি জিনিস মানুষের যেমন মৌলিক চাহিদার সাথে জড়িত তিনটি জিনিস মৌলিক অধিকারের সাথেও জড়িত মানুষের রক্তের অধিকার তাদেরকে জীবিত থাকতে দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাদের মালের গ্যারান্টি দিতে হবে তাদের মালের নিরাপত্তা থাকতে হবে তাদের ইজ্জতের গ্যারান্টি দিতে হবে এবং সে ব্যবস্থাপনা করতে হবে মুসলিম সমাজে হোক যে কোনো সমাজেই হোক এই অধিকারগুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সামাজিকভাবে জাতিগতভাবে আইনগত হবে। সেগুলা সারা পৃথিবীতে স্বীকৃত নবী মোহাম্মদ সোল্ল আলী সাল্লা মানবতার জন্য স্বীকৃত এবং প্রয়োজন এই অধিকারগুলো রক্ষার কথা সুস্পষ্টভাবে তার বিদায় হজ্জের ভাষণে শেষ হজ্জে উপস্থাপন করে গিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ উপস্থাপন করার জন্য ফিরে আসব আপনারা আমাদের সাথেই থাকুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবুক্তা আবু হুরাই রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলেছেন আল্লাহ তারা বলেন আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোন পুরস্কার নেই যখন আমি তার দুনিয়ার প্রিয় ভাজনকে উঠিয়ে নেই আর সে সবর করে ও সবের আশা রাখে সেই বুখারি অষ্টম খণ্ড মন করন অধ্যায় হাদির সংখ্যা ছ হাজার চারশো চব্বিশ

মানুষেরা শোনো তোমাদের জাহিলিয়াতের যুগের যে বংশ মর্যাদা গোত্র মর্যাদা এবং আত্মমর্যাদা সেগুলাকে আমি চিরতরে করে দেয়া গেলাম আরবের আজমের কোনো ফজিলত নেই কালার সাদার উপরে কোনো ফজিলত নেই আজমের আরবের উপর কোনো অতিমর্যাদা নেই এবং সাদার কালার উপরে কালোর সাদার উপরে কোনো অতিরিক্ত কোনো মর্যাদার কোনো কিছুই নেই আক্রম আতকাকুম তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর এবাদত যারা বেশি করে তারাই হলো আল্লাহর কাছে বেশি প্রিয় তারপরে তিনি বললেন যুগে যত রক্তপাত জাহিলিয়াতের হয়েছে সেই রক্তপাতের রক্তপাত আমি আমার পায়ের নিচে দলিত করে দিয়ে গেলাম রক্তপাত যা হয়েছে তার বিনিময়ে আবার খুনা খুনি শুরু হবে আবার মারামারি শুরু হবে রক্তের বদলা নিতে গিয়ে বিশাল বিশাল যুদ্ধ লেগে যাবে গোত্রে গোত্রে রক্তপাত হবে কাজেই আমি সেই রক্ত আমি পায়ের নিচে মাটি দিয়ে গেলাম শুধু ঘোষণা দিয়ে শেষ করলাম না ইন্না আউয়াল আদামিন عضه دما انا دم ربيعه ইবনে কানা মুসতারদ্বান ফি বনি سعد ফা কতালো হুদাইল আমি আমার বংশের রক্তই সর্বপ্রথম কূপ করে দিলাম রबियातु ইবনে আল-হারিস কানা মুসতারদ্বান ফি বনি سعد বনি সা'দে শে করে তাকে হত্যা করেছিল আমি শুধু ঘোষণাই দিলাম না আমি আমার বংশের রক্ত করে করে দিয়ে তোমাদের সম্মুখে দৃষ্টান্ত উপস্থাপন করলাম জাহিলিয়া সম্লোহা তাহতা কদামাইয়া মো তোমরা জেনে রেখো জাহিলিয়াতের যুগে যত সুদের ব্যবস্থাপনা ছিল সুদের লেনদেন ছিল সব আমি আমার পায়ের নিচে মথিত করে দিলাম শেষ করে দিলাম দলিত করে সেটাকে আমি বিলুপ্ত করে দেয়া গেলাম রেবা আর বা সুদ ফিতে কোন লেনদেন বা পাওনা এতে আইনাই করা আর চলবে না ওয়া আউয়াল রেবান আদাউ রেবানা রেবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম আমার বংশের সুদই মওকুফ করে দেয়া গেলাম আমার চাচা আব্বাস তার যে সুদ ছিল পাওনা ছিল সেগুলো মওকুফ করার মাধ্যমে সুদের যে ব্যবস্থাপনা সুদের যে সামাজিক ব্যাধি এর মাধ্যমে ধন শুধু ধনী হতে পারে গরিব শুধু গরিব হয়ে যায় এই ভরভর এই জাহেলি যুগের এই জালেম এবং অত্যাচারের অর্থনৈতিক বিধানকে আমি চিরতরে নসাহত করে দিয়ে গেলাম জেনে রেখো তোমরা মুসলিমরা কোনোদিন আর কখনো সুদি কারবার করতে পারবে না আমি এটা শেষ করে দিয়ে গেলাম তোমাদের সম্মুখে আরো জেনে রেখো যে দুইটা জিনিস তোমাদের সম্মুখে ছেড়ে গেলাম তারাক ফিকুম আমরাইন তোমাদের সম্মুখে দুইটি জিনিস ছেড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না তোমরা সঠিক পথের উপর থাকতে পারবে একটি হলে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয়টি আমার সমগ্র মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ডাইনে বামে পৃথিবীর শত মতবাদ শত ব্যবস্থাপনা শত চিন্তাধারা দ্বিধা বিভক্ত নানান ইসমর দিকে না শুধু আল্লাহর কিতাব এবং রসুলের হাদিসের উপরে তার সুন্নতির উপর যদি কায়েম থাকে তাহলে তারা কোনোদিন পথ হারাবে না তারা দ্বিধা বিভক্ত হবে না তারা সংশোধিত হবে না তারা ভালো অবস্থায় পুষতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পূর্ববর্তী উম্মতরা যে জিনিসগুলা ধরেছিল সেগুলা তারা শক্তভাবে আঁকড়ে না ধরে সুতরাং হে হাজির করবেন শুধু একদিক থেকে হজে যাবেন ফেরত আসবেন নবী সাল আলী করবেন না সারা পৃথিবীর থেকে হজে আসবেন ঐক্যবদ্ধ হবেন না কোরআনের বিধান মানবেন না সুন্নত মানবেন না মুসলমানদের মধ্যে পরস্পরে হিংসা বিদ্বেষ দূরীভূত করবেন না যেমন হজে যাবেন তেমন ফিরে যাবেন তেমনই হিংসা বিদ্বেষ করবেন তেমনই মারামারি করবেন পরস্পর রক্তপাত ঘটাবেন হিংসা বিদ্বেষ করবেন বিভিন্ন মতবাদে বিভিন্ন চিন্তায় বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ইজমে নিজেরা বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি করতে থাকবেন কোনো সঠিক চিন্তার দিকে আপনারা ফিরে আসতে পারবেন না তার মানে হলো হজের তাৎপর্য হজের গুরুত্ব হজের উদ্দেশ্য আল্লাহ নবীর ভাষণের প্রতি আপনারা সামান্যতম গুরুত্ব দিতে পারেন নাই অভ্যাস অনুযায়ী এসেছেন অভ্যাস অনুযায়ী গিয়েছেন হজ্জের সামর্থ্য ছিল সেটাই শুধু আদায় করেছেন ফিরে গিয়েছেন হজ হয়তো হয়ে গেছে কিন্তু হজ্জের তাৎপর্য আপনারা সামান্য উপলব্ধি করতে পারেন নাই আল্লাহ নবী তারপরে বললেন হে মানুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থেকো তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো ভাইন আকাশ তুমু হুন্না বেমানিল্লাহ তুম না বিকালিমাতিল্লা হে মানুষেরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো বাসের হুন্না বিল স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে যেহেতু তোমরা তাদেরকে আল্লাহর আমানতে আল্লাহর আশ্রয়ে তোমাদের ঘরে নিয়ে এসেছ এবং তাদের লজ্জাস্থানকে তাদের দেহকে তোমরা হালাল করেছ আল্লাহর কালেমাকে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কালেমার মাধ্যমে তারা তোমাদের জন্য হালাল হয়েছে তোমরা অত্যন্ত তাদের খাদ্যের ব্যবস্থা করবে তাদের বাসস্থানের ব্যবস্থা করবে তাদের কাপড় চোপড় এবং যত কিছু লাগে সকল কিছুর সুন্দর ব্যবস্থাপনা তোমরা করবে ওয়ালাহুন্না আলাইকুম আন লা ইউতি আন্ন ফুরুশাকুম আহাদান তাকরাহুন তাদের কর্তব্য হলো তোমরা যে সকল পুরুষদেরকে তোমাদের ঘরে প্রবেশ করা পছন্দ করো না তারা যেন তাদেরকে পাত্তা না দেয় তাদের সাথে যেন ওই ধরনের এই তোমাদের কাছে করে ফাইন অগ্রাহ্যন্ত্রা মুবর যদি এইরকম কিছু তারা অশালীন কার্য করে বসে যা তোমরা পছন্দ করো না তাহলে অত্যন্ত জোরে তোমরা তোমরা তাদেরকে পিঠাবে মারবে এবং অত্যন্ত কর্কশ উড় আচরণ করবে তাদেরকে ক্ষত বিক্ষত করে বেঁচতে হবে তা না তোমরা সামান্য কিছু শাসন করতে পারবে হাদিস এসেছে এখানে আমাদের মনে রাখতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম বিরাট একটা সমস্যার সমাধান করে দিয়েছেন সেটা হলো সারা পৃথিবীর জেন্ডার ইস্যু জেন্ডার ইস্যু নিয়ে সারা পৃথিবী কোন সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না রক্তের ইস্যু নিয়েও তারা কোনো সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থাপনা সেখানেও তারা কোনো সমাধানে আসতে পারছে না তারপরে রক্ত গোত্র জাতিগত বিভাগ এবং যে গর্ব যে অহংকারের মাধ্যমে সারা পৃথিবীর এক অংশ আরেক অংশের উপরে করে চলেছে এই সমস্যারও কোনো সমাধানের মধ্যে সারা পৃথিবী আসতে পারছে না আসতে পারছে না তারা উচ্চ অধম এই বিভাজনকে কিভাবে সমীকরণ করা যায় সে ব্যবস্থাপনায় তারা আসতে পারছেন না জেন্ডার ইস্যুতেও তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছেন বহু বহু চিন্তা বহু ইজম বহু সেমিনার বহু মানব বন্ধন বহু টক শো বহু তারা ওয়ার্কশপ করছেন সারা বিশ্ব ব্যবস্থা মানে পর্যন্ত এনে কথাবার্তা বলছেন কিন্তু কোনো সমাধানে আসা যাচ্ছে না পুরুষের নির্যাতন নারীর উপরে হচ্ছে নারীরা তাদের বিধিবিধান ছেড়ে ভোগ্যপন্ন হতে চলেছে পৃথিবীতে অবাধ রক্ত প্রবাহ চলছে এক জায়গায় খুন হচ্ছে ফোনের কোনো বিচার কথা হচ্ছে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবী দেশের ধনী মানুষগুলো গরিবদেরকে জিম্মি করছে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে তাদের ঋণের জালে আবদ্ধ করে ফেলছে ইত্যাদির কোন সমস্যার সমাধান কেউ করতে পারছে না কিন্তু নবী সাল্লু আলি সাল্লাম সুন্দর ব্যবস্থাপনা কায়েম করে এগুলা সকল কিছুর সমাধান করে তারপরে মানুষকে আহ্বান জানালেন যে দেখো আমি কিন্তু ব্যবস্থাপনা পরিষ্কার করে দিয়ে গেলাম আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাইউবদদালন্নহুম মিন বাদে খাউফিম আমনা বলেছিলেন আদি ইবনে হাতিম কে হে আবি ইবনে হাতিম তুমি কি হীরা নামক জায়গা চেনো আবি ইবনে হাতিম বললেন যে নাম শুনেছি কোনোদিন যাই নাই আল্লাহর নবী বললেন والله লাইউতন্নাল্লাহু হাদাল আমর জেনে রাখো আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করবেন তখন ওই হীরা কুফার কাছ থেকে একজন মাত্র মহিলা একা শত শত মাইল পাড়ি দিয়ে করবে আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না পথে রাহাজানি থাকবে না ইজ্জতের ভয় থাকবে না আদিব না হাতিম বলেন যে আমি নিজে চক্ষে এটা অবলম্বন করেছে ইসলামের বিধি ব্যবস্থা এত বড় বিধি ব্যবস্থা এমন নিশ্চিত বিধি ব্যবস্থা এখান থেকে যে সরবে সেই পথভ্রষ্ট হবে আকিদাব থেকে যারা সরবে তারা গমরা হবে সুন্নত থেকে যারা সরবে তারা পথভ্রষ্ট হবে সমাজ ব্যবস্থা থেকে যারা সরবে তারা বিপর্যস্ত হবে রাষ্ট্র এবং আইন ব্যবস্থা থেকে যারা সরবে, তারা বিপর্যস্ত হবে সারা পৃথিবী আজকে বিপর্যস্তের মুখোমুখি হয়ে পড়েছে সেখান থেকে যদি তারা ফিরে আসতে চায় তাহলে তাদেরকে ফিরে আসতে হবে নবী সাল আলী সাল্লা সাল্লামের সেই যে আন্তর্জাতিক সারা বিশ্ব মানবতাকে সম্বোধন করে যে ভাষণ সেই ভাষণের দিকেই সারা পৃথিবীর মানুষকে ফিরে আসতে হবে সে মানুষ মানুষই হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যৌন হোক শিখ হোক বা সারা পৃথিবীর যে অঞ্চলে বা নাস্তিক হোক আস্তিক হোক সকলকেই দৃষ্টি আকর্ষণ করছে নবী আলি সাল্লা চোদ্দ শত বছর আগের সেই আন্তর্জাতিক ভাষণের দিকে ফিরে আসার জন্য হয়তো আমাদের সম্মুখে এই ভাষণগুলো সেভাবে উপস্থাপন করা হয় না আজকে কতজনে কত ভাষণ দেন এই আব্রাহাম লিঙ্কনের গ্যাটিস সেটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে আরো বহু মানুষের বহু ভাষণ গুরুত্ব পেয়েছে সেগুলাকে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু নবী মোহাম্মদ সোল্ল যাকে মাইকেল হার্ট একশো জনের ভিতরেই প্রথম নম্বরে স্থান দিয়েছেন যার প্রসঙ্গে পাশ্চাত্যের মনীষরা বলছেন সারা পৃথিবীর জন্য সকলের জন্য যে শান্তি বয়ে আনতে হয় তাহলে নবী মোহাম্মদ সোল্ল আলিসালামের হাতেই সম্ভব তিনি যদি আজকে বেঁচে থাকতেন এবং সারা পৃথিবীর ডিক্টেটরশিপ বা একক রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতেন তাহলে তার জন্যই শুধুমাত্র সেটা সম্ভবপর হতো আমরা যদি সেই নবী সাল্লু আলি সাল্লাতামের চোদ্দ শত বছর আগের সেই ভাষণকে আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে ইসলাম চোদ্দ শত বছর আগে সারা পৃথিবীর কতটা সভ্য ধর্ম এবং উচ্চাঙ্গের সভ্যতা ছিল মুসলিম জাতি সারা বিশ্বের মোকাবেলায় কতটা উন্নত কতটা উচ্চ এবং কতটা হাই র্যাঙ্ক হাই লেভেল সিভিলাইজেশনের অধিকারী ছিল কালচারের অধিকারী ছিল সেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি কেননা তিনি জাতিগত প্রথা সে অর্থ ব্যবস্থার কথা বলে গেলেন বিচার ব্যবস্থার কথা সেখানে বলে গেলেন সেখানে তিনি জাতিগত দ্বন্দ্ব নিরসনের কথা বলে গেলেন এবং সেখানে মানুষকে উন্নত হওয়ার বিধিবিধানের কথা বলে গেলেন জেন্ডার ইস্যুর তিনি সমাপনী ঘোষণা করে গেলেন জেন্ডার ইস্যু আজকে খুব কঠিন ইস্যু এটা নিয়ে বহুত কথাবার্তা হচ্ছে নারীর সাথে পুরুষের কি সম্পর্ক হবে দুইজনের বৈভাবিক সম্পর্ক এমন হবে বিবাহ কিভাবে হবে তালাক কিভাবে হবে দুজনের অধিকার কি হবে ইত্যাদি নিয়ে সারা বিশ্বে একেবারে চরম সমস্যার সৃষ্টি হয়েছে বিবাহ ব্যবস্থা এমনভাবে শিথিল করতে করতে পাশ্চাত্য এমন হয়ে গেছে একশো জন যদি বিয়ে হয় তার পঞ্চাশ জনই সেখানে তালাক হতে শুরু করেছে এমনকি স্বামী স্ত্রীর পরিচয় সেখানে এমন ভাবে হরণ করা হচ্ছে স্বামী স্ত্রীর পরিচয় সেখানে থাকছে না সন্তান তার বাবার পরিচয় দিতে পারছে না মায়ের পরিচয়ে তারা পরিচিত হচ্ছে বিবাহ ব্যবস্থা স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর পারিবারিক বিধি ব্যবস্থা এবং বিধান ইসলাম অনুযায়ী কায়েম না করার কারণে পারিবারিক ব্যবস্থাপনা ভেঙ্গে চড়ে সেখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হওয়ার মাধ্যমে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীতে সেখান থেকে পরিবারের উশৃঙ্খলার কারণে সারা পৃথিবীর ব্যবস্থাপনা বিশৃঙ্খল হতে চলেছে এই জন্য আল্লাহ বলেছেন সর্বপ্রথম সুশৃঙ্খল করো সম্মানিত উপস্থিতি আসুন আমরা শুধু হজকে বিধিবিধান্ত পালন করব ফরজ অজেব পালন করব কিন্তু নবী সাল্লাহ আল্লাহলামের চোদ্দশো বছরের আগের সেই আন্তর্জাতিক ভাষণ উচ্চাঙ্গের সেই বক্তব্য সেই আহ্বানকে সামনে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের উচ্চাঙ্গের সভ্যতা এবং ব্যবস্থাপনার বাণী ছড়িয়ে দেব এবং সবাইকে সৃষ্টি আকর্ষণ করে আমি হজ্জের উপরে আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি